ভালো করে খেয়াল করে দেখুন, ওইখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জান না, ওই যে দেখুন একটা গোলাপি কালার ড্রেস পরে পিছনে ব্যাগ নিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে। তার বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগে এসেছিল, সে চলে গেছে, আবার তাকে বারবার ফোন দিচ্ছে। যাই, কোনো একটা ঝামেলা হয়েছে, এই জন্য আবার ফোন দিচ্ছে। মেয়েটা অনেক সুন্দর, তো আসলে কার মধ্যে কী থাকে বলা যায় না। মেয়েটা অনেকক্ষণ তো অপেক্ষা করছে, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। আমি ওই মেয়েটাকে ফলো করছি, আমি আসি উপরে, তিনতলায় ছাদে আসি। ভালো করে খেয়াল করুন, মেয়েটার দিকে খেয়াল করুন। মানুষ অনেক ব্যস্ততা, কর্মব্যস্ততার মধ্যে আছে রয়েছে। আসলে কার কি চিন্তা বলা যায় না, বর্তমান যে যুগ সে যুগ অনুযায়ী হয়েছে। দেখুন, এটি একটি হাসপাতাল, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে, অনেক রুগীও বের হচ্ছে, আর মেয়েটা খুব চিন্তায় আছে, আপসেট। গোলাপি কালার ড্রেস, গোলাপি কালার ড্রেস মেয়েটাকে দেখুন, ও অনেকক্ষণতে মোবাইল টিপছে, অনেকক্ষণতে কয়েকবার ফোন দিচ্ছে, কিন্তু ফোনের ওই একাশি নাই। মনে হয় ছেলেটাই মেয়েটার সঙ্গে চিট করছে, কারণ এখনকার যুগে মেয়েরা তো অনেক, এখনকার যুগে মেয়েরা জ্ঞানী হলেও অতটাই জ্ঞানী নয়, এরা অল টাইম সবসময় ধরা খায়, বিভিন্ন মানুষের কাছে ধরা খেয়ে যায়, অল টাইম ধরা খায়। দশ মিনিট হয়ে গেল, 10 মিনিট কি সে আর বেশি, আমি তো আসছি কয়েক মিনিট আগে, 5-7 মিনিট আগে দেখছি এখানে আছে, আরও আগে থেকে ফলো করছি। মেয়েটা অনেক চিন্তা আছে, সঙ্গেই থাকুন, দেখি কি হয়, মেয়েটা কি করে সেটাই দেখি। দেখুন ওই মেয়েটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখনও মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, সব মানুষ যাওয়া শেষ, ও এখনও দাঁড়িয়ে রয়েছে এখানে, মানে ঠিকানা দিয়েছে তো হাসপাতাল গেট, এই জন্য হাসপাতাল গেটে সে দাঁড়িয়েই রয়েছে, আর বারবার ফোন টিপছে। মেয়েটা অনেক সুন্দর, খারাপ না, অনেক সুন্দর, ভালো করে খেয়াল করুন। আসলে কি বলবো, বর্তমান যে সমাজ রাষ্ট্র ব্যবস্থা, এখানে কোনো কিছু নিরাপদ নয়। ছোট্ট ছোট্ট মেয়েরা, এই মেয়ের বয়স কেমন হবে, হয়তো 18 বছর 20 বছর, কিন্তু সামান্য প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, আসলে এই জগৎ থেকে বের হওয়া উচিত। এটা আমি ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হোক, আসলে ওনার ফেসটা তত ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি ওইভাবেই তুলছি আর কি, যা যেন ভালোভাবে না দেখা যায়। জাস্ট ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ সচেতন হোক, এই উদ্দেশ্যে ভিডিওটা করা, তাছাড়া অন্য কিছু নয়। দেখুন মেয়েটা অনেকক্ষণ থেকে আছে, এখনও ও আছে, ওখানেই দাঁড়িয়ে রয়েছে, সকলের যাওয়া শেষ, তাও ওখানে দাঁড়িয়ে রয়েছে। অবাক করা বিষয়, আসলে আমার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, ভাবছিলাম যে ও কার জন্য অপেক্ষা করে, এতক্ষণ কি করে, আমি এটা দেখার জন্য কিন্তু পাচ্ছি না। আসলে আমি মনে হয় ওনার কাছে ইয়ে হয়ে যাবো, গোলাপি কালার মেয়েটা, হ্যাঁ ওই যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর একটা মেয়েকে কে যে ইয়া করলো, চিট করলো, বুঝতে পারছি না। আরে তোর এত সব ইয়া করার কি দরকার,
অনেক ভালো ছেলে পাবি, তাই না? মেয়ে মানুষেরা যে কি বোঝে আমি বুঝি না, মাঝে মাঝে নিজেরই দুঃখ হয় সব দেখে। না, আমি আর পারছি না, আমার মনে হয় আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। কতক্ষণ হয়ে গেছে দেখুন, আর কতক্ষণ থাকি ভিডিও ধরে? আচ্ছা, সবাই ভালো থাকুন। তবে একটাই উদ্দেশ্য আমি সকলকে বলছি, সকল মেয়েদের বলছি, তোমরা ভালো থাকো, ভালো থাকতে পারবা, অযথা কোনো ছেলের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করো না। এসব এমন কিছুই না, প্রেম ভালোবাসা এমন কিছুই না, জাস্ট আবেগ। আবেগে নিজের জীবনটা নষ্ট করে দিও না। তোমার অনেক সুন্দর একটা জীবন, অনেক সামনের দিন অনেক সুন্দর, জীবনে অনেক কিছু করতে পারবে, ভালোভাবে চলতে পারবে। বাবা মার দিকে তাকাও, বাবা মা সবসময় ভালো, মনে রাখবে বাবা মার উপর কেউ নেই। তাই আমি মনে করি যে সব ভুল কেউ করো না। মেয়েটা এখনও যায় নাই, সকলে যাওয়া শেষ, ও এটা কতক্ষণ থাকবে আমি বুঝতেই পারছি না। আমি তো ইয়ে হয়ে যাচ্ছে, ওই যে গোলাপি কালার মেয়েটা, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকুন। আমি আর পারছি না, আমি চলে যাব, গোসল করব, দুপুর হয়ে গেছে। আমি প্রায় এক ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে ফলো করছি, এখনই কিছুই পাই নাই, রেজাল্ট পাই নাই। ঠিক আছে, ভালো থাকুন, খোদা হাফেজ।